আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুগণ, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মেডিসিনটি বিশেষ করে আমার মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই পরিচিত একটি মেডিসিন। আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হচ্ছে নরম্যান্স। এটি একটি সুনামধন্য কোম্পানি রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট, আর এর জেনেরিক উপাদান হচ্ছে মাইক্রোনাজাইট নর্থিনিস্টেরন এসিটেট। নরম্যান্স ট্যাবলেটটির প্রতিটি ট্যাবলেটে রয়েছে নরেথিস্টেরন 5 মিলিগ্রাম। বন্ধুগণ, আমরা প্রতিনিয়ত আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলের মধ্যে আমরা মানব জীবনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ মেডিসিনসমূহের আলোচনা করে থাকি, আর আমরা সাধারণত বিভিন্ন ওষুধের কার্যকারিতা, সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করি। আর আজকের আলোচনা বিষয় হচ্ছে এই নরম্যান্স ট্যাবলেটটি নিয়ে। এই নরম্যান্স ট্যাবলেটটি কারা খেতে পারবেন আর কারা খেতে পারবেন না, এটি খাবার নিয়ম কী, সুবিধা কী এবং অসুবিধা কী জানতে পারবেন আজকের ভিডিওটিতে। তো ভিউয়ার্স, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পূর্বে আপনাদের কাছে একটি আকুল আবেদন, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই নরম্যান্স ট্যাবলেটটি, এটির প্রধান কাজ হচ্ছে মহিলাদের মাসিক জনিত সমস্যা অনিয়মিত মাসিককে নিয়মিত করে থাকে। তো বন্ধুগণ, আমরা আগে জেনে নেই যে নিয়মিত মাসিক কী আর অনিয়মিত মাসিক কী। আমরা প্রথমে জেনে নেই নিয়মিত মাসিক বা নিয়মিত পিরিয়ড কী। নিয়মিত মাসিক চক্র হলো 21 দিন থেকে 35তম দিন অন্তর অন্তর, অর্থাৎ কোনো মেয়ে অথবা নারীর যদি প্রথমবার মাসিক হওয়ার 21 দিন পর যদি আবার মাসিক হয়ে যায়, সেটা হচ্ছে নিয়মিত মাসিক। আবার যদি কোনো মেয়ে বা নারীর 34 বা 35 দিনের মাথায় মাসিক হয়ে যায়, সেটাও নিয়মিত মাসিক চক্র। কিন্তু একটি আদর্শ এবং সুস্থ স্বাস্থ্যকর মাসিক চক্র হচ্ছে 28 দিন অন্তর অন্তর, অর্থাৎ কোনো মেয়ে বা নারীর প্রথম মাসিক চক্রের পর 29তম দিন যদি মাসিক হয়, সেটাই হচ্ছে আদর্শ এবং স্বাস্থ্যকর মাসিক চক্র। এবার আসুন আমরা জেনে নেই অনিয়মিত মাসিক চক্র কী। অনিয়মিত মাসিক চক্র, যদি কোনো মেয়ে বা নারীর প্রথমবার মাসিক হওয়ার পর 21 দিন আগে মাসিক হয়ে যায়, তবে সেটা হচ্ছে একটি অনিয়মিত মাসিক চক্র। আবার যদি কোনো মেয়ে বা নারীর প্রথমবার মাসিক হওয়ার পর 35 দিন পর মাসিক হয়ে যায়, সেটা হচ্ছে অনিয়মিত মাসিক। আবার দেখা গেছে কোনো কোনো মেয়েদের অথবা মহিলাদের 2 মাস, 3 মাস অথবা 4 মাস পর মাসিক হয়ে যায়, সেটাও আবার মাসিক হলে অনিয়মিত মাসিক চক্রে পড়ে। যাদের বিশেষ করে 2-3 মাস পর পর মাসিক দেখা দেয়, অথবা কারো কারো দেখা দেয় মাসে 2 থেকে 3 বার বা এর অধিক, তাদের জন্য এই নরম্যান্স ট্যাবলেটটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। যাদের শরীরে ওজন বেশি অথবা আয়রনের ঘাটতি রয়েছে অথবা হরমোনের তারতম্যতার কারণে অনিয়মিত মাসিক দেখা দেয়, তাদের জন্য এই নরম্যান্স ট্যাবলেটটি খেতে পারেন। এই নরম্যান্স ট্যাবলেটটি খাবার নিয়ম, একটি করে 3 বেলা খাবার পর 7 দিন 7 দিন করে আপনারা 21 দিন খেতে হবে, আর সাথে অবশ্যই আয়রনের ট্যাবলেট খেতে হবে, অথবা আপনারা একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই নরম্যান্স ট্যাবলেটটি সেবন করবেন। আশা করা যায় এই ট্যাবলেটটি সেবনের পর আপনার অনিয়মিত মাসিক নিয়মিত হয়ে উঠবে। তো বন্ধুগণ, এই ছিল আমাদের নরম্যান্স ট্যাবলেটটি নিয়ে সংক্ষেপে বিবরণ। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে ইনবক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।